কাতার ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে। নোয়াখালীতে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ আর উন্মাদনার লড়াই। মহড়ার পাশাপাশি চলছে আনন্দ ঘন মিছিল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর সংশ্লিষ্টরা। নোয়াখালী থেকে চয়ন সরকারের ক্যামেরায় আবু রায়হান সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে উত্তাপের ঢেউ আছড়ে পড়ছে নোয়াখালীতেও। প্রিয় দলের জার্সি গায়ে ফুটবল প্রেমীরা মেতে উঠছেন অন্যরকম উন্মাদনায়। নিজ নিজ প্রিয় দলকে ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ পতাকা আর ফেস্টুনে শহর সাজিয়ে তুলেছেন ভক্তরা। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা রীতিমতো মিছিলে মিছিলে চালাচ্ছেন মহড়া, চলছে বাগযুদ্ধ। আমার পছন্দের টিম খেলছে এবার, সেটার জন্য আমি অনেক বেশি, আমার টিমের জন্য অনেক শুভকামনা। আমার মনে হয় না ব্রাজিলের আশেপাশে কেউ থাকতে পারবে, তো ব্রাজিল বেস্ট টিম। আমি অনেক বেশি আশাবাদী, ব্রাজিল এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। নিজ নিজ প্রিয় দলের জয়গানে কেউই কম যাচ্ছে না আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থকরা। মেসির জন্য হইলো এবার বিশ্বকাপটা আমাদের অন্তত দরকার। আমি আর্জেন্টিনার খেলাকে অনেক পছন্দ করি। আমরা নোয়াখালী তো এটা নিয়ে উৎসাহিত, আমরা আর্জেন্টিনার সাপোর্টার। খেলা নিয়ে কোনো পক্ষ অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার জন্য প্রশাসনের পাশাপাশি চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ নিজেও বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন বলে জানিয়েছেন প্যানেল মেয়র। অন্য জায়গার মতো চৌমুহনী পৌরসভা কেন্দ্রিক আমরা বিভিন্ন স্পোর্টে খেলা দেখার ব্যবস্থা করেছি, যেন সুন্দরভাবে খেলা মানুষ উদযাপন করতে পারে, খেলা দেখতে পারে। বিশ্বকাপ এখানে বিভিন্ন দলের সাপোর্টাররা থাকবে, ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা থাকবে, যেন নিজেদের মধ্যে খেলাকে কেন্দ্র করলে যেন কোনো বিশৃঙ্খলা কোনো কিছু সৃষ্টি না হয়, সেদিকে আমাদের মাননীয় মেয়র মহোদয়, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ খালেদ সাইফুল্লাহ মহোদয়, আমাদের মৌর্য থানার অফিস সাহেব সহ আমাদের কথা হয়েছে, যেন খেলাটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুন্দর খেলা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।